হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সেই চিরচেনা বাউন্ডারি ওয়ালের মধ্যে থেকে। আর আমার সামনেই কিন্তু বেশ কালারফুল কালারফুল টয় ভিকলস দেখতে পাচ্ছ তোমরা, পড়ে রয়েছে এই ঘাসের উপরে। আর এখানে কিন্তু একটা বাস্কেট রয়েছে, এই বাস্কেটেই কিন্তু আমি আজকে টয় ভিকলসগুলো কালেক্ট করে ফেলবো। তো আমি হাতে নিয়ে নিলাম বাস্কেটটি, আর প্রথম যে টয় ভিকলসটা রয়েছে সেটার সামনে কিন্তু আমি অলরেডি চলে এসেছি, একটা মাউন্টেন বাইসাইকেল। ফ্রেন্ডস দেখো, ওয়াও, অসাধারণ একটা মাউন্টেন বাইসাইকেল, বেশ কালারফুল একটা মাউন্টেন বাইসাইকেল। দেখো, পুরোপুরি রিয়েলিস্টিক একটা মাউন্টেন বাইসাইকেল। আমি কিন্তু প্রথমেই এই বাস্কেটে কালেক্ট করে ফেললাম, দেন আমি কিন্তু বাস্কেটটা নিয়ে একটু সামনের দিকে যাব। ওয়াও, এইদিকে দেখো একটা কার ভিকেল, ও হো, স্পাইডারম্যান টয় কার, স্পাইডারম্যান টয় স্পোর্টস কার। ফ্রেন্ডস দেখো কতটা চমৎকার, অসাধারণ স্পাইডারম্যানের গ্রাফিক্স কিন্তু করা রয়েছে এই কারের মধ্যে, অসাধারণ একটা স্পাইডারম্যান টয় স্পোর্টস কার। এটাকেও নিয়ে নিলাম, দেন ওয়াও ফ্রেন্ডস, এখানে দেখো একটা বাস ভিকেল, অসাধারণ একটা টয় বাস। ফ্রেন্ডস এটা কিন্তু সামনের দিক থেকে দেখতে অনেকটা ট্রেন ভিকেলের মতো, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাস ভিকেল, সিক্স হুইলার, অসাধারণ একটা কুল কালারের টয় বাস। তো এটাকেও কিন্তু আমি বাস্কেটে কালেক্ট করে ফেললাম, দেন সামনের দিকে দেখো, ও হো, একটা ফানি মডেলের টয় কার, একটু ক্লাসিক্যাল মনে হচ্ছে কারটাকে দেখে, ক্লাসিক্যাল মডেলের একটা টয় কার, কিন্তু এটা খুবই অসাধারণ, বেশ আই ক্যাচি কালার, রেড কালারের সাথে রয়েছে এই টয় কারটি। এটাকেও কিন্তু কালেক্ট করে ফেললাম বাস্কেটে, দেন দেখো সামনের দিকে একটা ট্রাক ভিকেল, ও হো ফ্রেন্ডস, অসাধারণ। আমি এটাকে একটু চালিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে, ইয়াস, খুবই অসাধারণ সিক্স হুইলার, একটা ডাম্প ট্রাক অথবা স্যান্ড ট্রাক বলতে পারো তোমরা এটাকে, ছয়টা চাকার সাথে কিন্তু রয়েছে, খুবই চমৎকার কিছু কালার রয়েছে এটার মধ্যে, ইয়েলো অরেঞ্জ, সত্যি অসাধারণ একটা স্যান্ড ট্রাককে আমি কালেক্ট করে ফেললাম। দেন সামনের দিকে যাচ্ছি, রোডটা কিন্তু কমে গিয়েছে, আর এখানে পেয়ে গেলাম একটা গ্রিন লাইন ট্যুর বাস। দেখো টিভি সিরিজ বেইন টেনের স্টিকার করা রয়েছে এই সিক্স হুইলার গ্রিন লাইন ট্যুর বাসটির মধ্যে, খুবই অসাধারণ একটা ট্যুর বাস, কিন্তু এটা নাইস একটা কালারও রয়েছে এই ট্যুর বাসের মধ্যে, এটাকেও কিন্তু আমি বাস্কেটে নিয়ে নিলাম। দেন সামনের দিকে দেখো, ওয়াও, একটা ট্রেন ইঞ্জিন, একটা ক্লাসিক্যাল ট্রেন ইঞ্জিন, খুবই অসাধারণ, একেবারে রিয়েলিস্টিক, বা আগের যেই ক্লাসিক্যাল ট্রেন ইঞ্জিনগুলো থাকে সেই ক্লাসিক্যাল ট্রেন ইঞ্জিনগুলোর মতোই কিন্তু এটা পুরোপুরি রিয়েলিস্টিক, চিপ প্লাস্টিকের একটা ক্লাসিক্যাল ট্রেন ইঞ্জিন। আর এরপরেই কিন্তু আমি এখান থেকে একটা মিনি সাইজের এয়ারপ্লেনকে কালেক্ট করে ফেলবো, অসাধারণ, দেখো পুরোপুরি মিনি সাইজের একটা এয়ারপ্লেন, ও হো, খুবই কুল একটা কালারের সাথে ব্লু কালার একটা এয়ারপ্লেন কালেক্ট করে ফেললাম। দেন দেখো, ওয়াও, এখানে কিন্তু রয়েছে একটা মিক্সার ট্রাক, ইয়াস ফ্রেন্ডস, লুক অ্যাট দ্যাট মিক্সার ট্রাক, খুবই অসাধারণ, এটাও কিন্তু ছয়টা চাকার সাথে, পুরোপুরি রিয়েলিস্টিক, একেবারেই বাস্তবের মিক্সার ট্রাকগুলোর মতোই, যেটার মধ্যে সিমেন্ট কংক্রিট মিক্স করা হয়, বিভিন্ন ধরনের ব্রিক অনেক কিছুই কিন্তু মিক্স করা হয় এই কনস্ট্রাকশন মিক্সার ট্রাকের মধ্যে, ছয়টা চাকার সাথে রয়েছে। তো এটাকেও কিন্তু কালেক্ট করে ফেললাম। দেন এখানে দেখো আরও একটা কালারফুল ডাম্প ট্রাক, ইয়াস ফ্রেন্ডস, অসাধারণ, আরও একটা ডাম্প ট্রাক, খুবই চমৎকার, ম্যাক্সিমাম ভিকেলগুলোই কিন্তু ছয়টা চাকার সাথে রয়েছে, সেমভাবে এটাও কিন্তু ছয়টা চাকার সাথে, এই ডাম্পিং এরিয়াটা কিন্তু ফ্লেক্সিবল, দেখো খুবই অসাধারণ একটা কনস্ট্রাকশন ডাম্প ট্রাক, চমৎকার কালার, ছয়টা চাকা রয়েছে, তো এটাকেও নিয়ে নিব। দেন এখানে দেখো, ওয়াও, একটা ওয়াটার ভিকেল, হাই স্পিড বোট, ইয়াস, অসাধারণ একটা স্পিড বোট কিন্তু পেয়ে গিয়েছি, গ্রিন আর অরেঞ্জের একটা কম্বিনেশনে একটা ওয়াটার ভিকেল স্পিড বোট, দেখো কতটা চমৎকার, প্লাস্টিকের একটা টয় স্পিড বোট, এটাকেও কালেক্ট করে ফেললাম। দেন সামনের দিকে দেখো, এখানে কিন্তু রয়েছে একটা ডাম্প ট্রাক, আরও একটা ডাম্প ট্রাক, এটা একটু ছোট সাইজের, বাট এটারও কিন্তু ছয়টা চাকা রয়েছে, অসাধারণ একটা কালার কম্বিনেশন রয়েছে এই ডাম্প ট্রাকের মধ্যে বা স্যান্ড ট্রাকের মধ্যে, যেটাই বলো না কেন, খুবই চমৎকার ফ্রেন্ডস, তো এটাকেও কিন্তু নিয়ে নিলাম। দেন এখানে দেখো, ওয়াও, অসাধারণ একটা স্পোর্টস মডেলের টয় কার,
বুগাতি কারগুলোর মডেল যেমন থাকে তেমনই কিন্তু দেখা যাচ্ছে এই টয় কারটিকে। খুবই চমৎকার একটা কালার দেখো, সত্যি অসাধারণ। ফ্রন্ট থেকে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে এটাকে। আমি কিন্তু এটাকেও কালেক্ট করে নিব। দেন দেখো এখানে কিন্তু আরও একটা কালারফুল টয় কার, একটা সিডান মডেলের টয় স্পোর্টস কার। এখানে তোমরা সাইরেন লাইটটা দেখতে পাচ্ছ, এখানে স্পয়লারটা রয়েছে, খুবই চমৎকার কম্বিনেশন রয়েছে কালারেরও। তো আজকের ভিডিওতে মেবি এটাই সর্বশেষ টয় ছিল, তা আমি তোমাদের সাথে এগুলোকে এখানে রেখে আরও একবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। দেখো সবগুলোই কিন্তু বেশ কালারফুল কালারফুল টয় এখানে কিন্তু থেকে গিয়েছে বাইসাইকেলটি। হোপফুলি তোমরা এই ভিডিওটাকে এনজয় করেছো, এনজয় করে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, বাই বাই।